الحمد للہ رب العالمین و والسلام وسلم علیٰ سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاۃ وسلام علیہ یا رسول اللہ و علاء علیہ و اصحاب یا حبیب اللہ السلاۃ وسلام علیہ یا نبی اللہ و علاء علیہ یا نور اللہ مدنی چینل درشک بندو مدنی چینلر انوشٹان نور قرآن مدے আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজ জওয়াজাল রমজানুল মুবারকের পবিত্র মুহূর্তগুলোতে আমরা মাদানী চ্যানেলের এই নূরে কোরআন অনুষ্ঠান দেখার সৌভাগ্য পাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে রমজানুল মুবারকে বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দান করুক মাদানী চ্যানেলের দর্শক আমরা আমাদের নূরে কোরআন অনুষ্ঠানে আজকে ইনশাল্লাহ জওয়াজল কোরআন শরীফের উনত্রিশতম পাড়ার সুরম মুলক শরীফের কিছু আয়াতে করিমা ইনশাল্লাহ তিলাওয়াত করব এটার সুরার পরিচিতি ইনশাল্লাহ তুলে ধরা হবে এরপর ইনশাআল্লাহ এটার কিছু ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করা হবে এই সুরার কয়েকটি আয়াতে করিমা ইনশাল্লাহ আমরা তিলাওয়াত করা এবং সোনার শোভা গোলাপ করবো ইনশাআল্লাহ পাশাপাশি ইনশাআল্লাহ এটার শাব্দিক অনুবাদ কাজুল ইমান্তিক অনুবাদ এবং এরপর সারাংশ ফুল অংশের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আসুন এখন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে আজকে আমরা দুরশ্বরীফের একটা ফজিলত শুনে নিই মোস্তাতে ইমাম আহমদ বিন হাম্বল এর মধ্যে রয়েছে যে আমার প্রিয় নবী সাল্ল আলা আলিহি ওয়ালি ওয়াসালাম ইশাত করেছেন একদা জিব্রাইল আলিহি সালাম আমাকে এসে ইশাত করলেন হে মাহবুব সাল্লি ওসালাম আল্লাহ তালা ইরশাদ করেছেন যে ব্যক্তি আপনার উপর একবার দুরশ্বরীফ পড়ে আল্লাহ তালা তার উপর রহমত নাজিল করেন আল্লাহ সুবাহ আল্লাহ আসুন একবার আল্লাহ তালার দয়া এবং নিরাপত্তা লাভের নিয়তে একবার দুরশনী আলা আল্লাহ মুহম্মদ সাল আলহি ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আসুন এখন আমরা আমাদের নূরে কোরআন অনুষ্ঠানের প্রথম অংশ যেটার নাম হচ্ছে সুরা পরিচিতি এটার প্রতি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাদারি চ্যানেলে দর্শক বিন্দু সুরা মুলক এটা উনত্রিশতম পাড়ার শুরুর দিকে রয়েছে পবিত্র কোরআন শরীফ আমরা সবাই জানি তিরিশ পাড়া সুবিন্যস্ত রয়েছে এটাকে সাজানো হয়েছে তিরিশ পারা দ্বারা এই তিরিশ পাড়ার মধ্যে উনত্রিশতম পাড়ার প্রথম আয়াত এবং প্রথম সুরা হচ্ছে সুরা মুলুক শরীফ সুবাহান আল্লাহ এই সুরা সম্পর্কে আসুন আমরা কিছু শোনার সৌভাগ্য অর্জন করি সুরা মুল্ক এটা আমরা মুসলমান মানি সুরা নাম শুনেছে এই সুরা মধ্যে এটা আমরা প্রথমে আমাদেরকে জেনে নেওয়া দরকার এই সুরা এটা কি মাক্কি সুরা না মাদানি সুরা আমরা জেনে রাখি যেটা মক্কি সুরা মক্কা শরীফের মধ্যে এই সুরা অবতীর্ণ হয়েছে এবং এই সুরার মধ্যে দুটি রুকু এই সুরা মুলকের মধ্যে তিরিশটি আয়াত রয়েছে তিনশো তিরিশটি পথ এবং এক হাজার তিনশো তেরোটি বর্ণ রয়েছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক বিন্দু এখন আমরা নূরে কোরআন অনুষ্ঠানের আরেকটি অংশ যেটার নাম হচ্ছে ফজিলত ও শানে নজুল আসুন এখন আমরা আপনাদেরকে আরেকটা অংশের দিকে নিয়ে যাচ্ছি মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আমরা এখন আমাদের নূরে কোরআন অনুষ্ঠানের আরেকটি অংশ যেটার নাম হচ্ছে ফজিলত ও শানে নজুল আসুন মাদানী চ্যানেল দর্শক আজকে আমরা সুরা মুলক শরীফের কিছু ফজিলত শোনার সৌভাগ্য লাভ করি যে তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে আমাদের প্রিয় নবী হুজুর পুন্নুর সাল্লাহ তালা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই কোরআনুল করিমের মধ্যে তিরিশটি আয়াত সম্বলিত একটি সুরা রয়েছে যেটা আপন পাঠকের জন্য সুপারিশ করতে থাকবে এমনকি শেষ পর্যন্ত ওই পাঠকের জন্য সুপারিশ করা হবে এমনকি শেষ পর্যন্ত ওই পাঠককে ক্ষমা করে দেওয়া হবে সুবাহ আল্লাহ এরপর আমার প্রিয় নবী সাল তলি আলী ওসাল্লাশাত করেছেন আর সেই সুরাটি হল তাবা আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক বিন্দু আজকে আমরা এই হাদিস শরীফ তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমরা শুনলাম আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ যে সুরা আমাদেরকে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আল্লাহ তা দরবারে সুপারিশ করবে ওই সুরা ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জল আদরুল মনসুর কিতাবের মধ্যে রয়েছে আনহু থেকে তা আলা বর্ণিত রহমতে আলম নূরে মুজাসম রসুল এ আকরম সাল্লাহু তলিহি ওয়ালি ওসালাম ইরশাদ করেছেন কোরআনুল করিমের মধ্যে একটি সুরা রয়েছে যেটা আপন পাটকারীর জন্য ঝগড়া করবে আপন পাটকারীর জন্য ঝগড়া করতে থাকবে শেষ পর্যন্ত সুরা মুল্ক শরীফের পাটকারীকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে আর সেই সুরাটি হল সুরা মুল্ক সুবাহানি চ্যানেলের দর্শক বিন্দু আসুন আরেকটা রিভায়ত শুনেনি যে হজরত সঈদনা আবদুল্লাহ বিন মাসউদ রদি আল্লাহ তা আনহু বলেন যখন বন্দা কবরে যাবে যখন বন্দা কবরে যাবে তখন তার পায়ের দিক থেকে আজাব আসবে তখন তার পা বলবে তোমার জন্য আমার এই দিক থেকে কোনো রাস্তা নেই কেননা এই ব্যক্তি রাতে সুরা মুলক তিলাবাদ করত। অতপর আজাব যখন বুক অথবা পেটের দিক থেকে আসবে তখন বুক বা পেট বলবে যে তোমার জন্য আমার দিক থেকে কোনো রাস্তা নেই কেননা এই ব্যক্তি রাতে সুরা মুল্ক শরীফ তিলাবাদ করত। সুবাহ আল্লাহ অতপর ওই আজাব মাথার দিক থেকে আসার জন্য চাইবে তখন মাতা বলবে তোমার জন্য আমার এই মাতার এই রাস্তা দিয়ে এদিকে কোনো রাস্তা কোনো জায়গা নেই এদিকে তুমি আসতে পারবে না আমার এদিক দিয়ে তোমার জন্য কোনো রাস্তা নেই কেননা এই ব্যক্তি সুরা মুল্ক শরীফ তিলাবাদ করত। অতএব এই সুরাটি হলো বাধা প্রদানকারী কবরের আজাব থেকে রক্ষা করে তাওরাতে এর নাম হলো সুরা মুল্ক আমার নবী করিম সাল্লাহ তলিহিআালামের বিশিষ্ট সাহাবি হজরত সঈদনা আবদুল্লাহ বিন মাসউদ রদি আল্লাহ তালাহ বলছেন যে ব্যক্তি এই সুরা রাতে সুরা মুলক শরীফ রাতে পাঠ করে বস্তুত সে অনেক একটা মঙ্গল এবং উত্তম কাজ করে নে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তালার প্রিয় হাবিব সাল্লাহ তাল আলী ওসাল্লামের প্রিয় সাহাবি হজরত সৈদুল আবদুল্লাহ বিন মাসউদ রদি আল্লাহ তালাহ আমাদেরকে এটা শুনিয়ে দিয়েছেন বলে দিয়েছেন যে এটা এটা যদি কোনো রাতে পাঠ করা হয় তাহলে তার মানেই ওই রাতে অনেক একটা ভালো কাজ করা হলো সুবাহান আল্লাহ হজরত সৈদুনা ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি মিজি শরীফের মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে হজরত সঈদুলা ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহু বলেন একজন সাহাবি রদি আল্লাহ তালাহু একটি কবরের উপর নিজ তাঁবু গাড়লেন কিন্তু তিনি জানতেন না যে ওই তাঁবুর নিচে এক একটা কবর রয়েছে পরে জানতে পারলেন সেখানে কোনো এক ব্যক্তির কবর আছে যে যিনি সুরা মুলক পড়ছেন আর সে সম্পূর্ণ সুরা সমাপ্ত করলেন সেই সাহাবি রদি আল্লাহ তালু নবী করিম রহিম সাল্লাহ তালা আলিহি আলী ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন ইারসুল আল্লাহ সাল আলী আমি একটা কবরের উপর তাবু ফেলি কিন্তু আমি জানতাম না যে সেখানে একটা কবর রয়েছে অথচ সেখানে এমন ব্যক্তির কবর ছিল যে সম্পূর্ণ সুরা মুলক শরীফ কবরের মধ্যে তিলাবাত করছে এবং তিনি প্রতিদিনই এই তিলাওয়াত করতে থাকেন তখন রসুল উল্লাহ সাল্লাহ তালা আলিহি আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন এটা হলো সুরা মুলক তথা বাধা প্রদানকারী সুরা এটা মুক্তিদাতা যেটা তাকে কবরের আজাব থেকে নিরাপদ রেখেছে সুবাহান আল্লাহ আরেকটা রিবায়ত এখানে এসেছে যেটা কানজুল ওম্মাল নামক কিতাবের মধ্যে রয়েছে আমার প্রিয় নবী সাল্লাহ তলিহি আলী ওসালাম ইশাদ করেছেন যে আমার আকাঙ্ক্ষা হলো যে আমার উম্মতের সকলের অন্তরে যেন সুরভ মুলুক শরীফ মুখস্থ থাকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আরেকটি হাদিস শরীফ রয়েছে তফসিরে রুহুল মা আনি শরীফের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি যদি চাঁদ রাতে অর্থাৎ যেই রাতে প্রথম চাঁদ উঠে ওই রাতে যদি কেউ সুরভ মুলুক শরীফ তিলাবাত করে তবে এই সুরা মুলকের মধ্যে তিরিশটি আয়াত রয়েছে আর মাসের দিনও স্বাভাবিকভাবে হয় তিরিশ দিন অধিকাংশ সময় হয় তিরিশ দিন তো আল্লাহ তালা চাঁদ রাতে যে রাতে চাঁদ দেখা যায় প্রথম চাঁদ ওঠে মাসের ওই চাঁদরাতে সুরম মুল শরীফ তীরাবাত করার কারণে আল্লাহ তালা পুরো মাস তাকে নিরাপদে রাখবেন আল্লাহ মাদারি চ্যানেলের দর্শক বিন্দু আমরা যার আজকের এই অনুষ্ঠান দেখছি আজকে থেকে আমরা নিয়ত করে নিই যে ইনশাল্লাহ জাওয়াজাল এই সুরা মুল্ক শরীফ আমরা প্রতি মাসের চাঁদরাতে এটা পাঠ করে নিব এবং পাঠ করে এই ফজিলত লাভ করব। আল্লাহ তালা আমাদের সবাইকে সুরভ মুল্ক শরীফ তিলাবাত করে এটার ফয়েজ ও বরকত হাসিল করার এটার ফজিলত অর্জন করার এবং এটা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক সল্লু হাবিব আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ আলি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আসুন এখন আমরা আমাদের নূরে কোরআন অনুষ্ঠানের আরেকটি অংশ যেটার নাম হচ্ছে তিলাবাত এদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু নূর এক অনুষ্ঠানের আরেকটি অংশ যেটার নাম হচ্ছে তিলাবাত আসুন এখন আমরা আল্লাহ তায়লার পাক কালাম কালাম উল্লা শরীফের উনত্রিশতম পাড়ার সুরম মুল্ক শরীফের প্রথম পাঁচটি আয়াত তিলাবাদ শোনার সৌভাগ্য অর্জন করি بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح بمصابيح وجعلناها رجوما للشياطين رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ হাজাল আমরা মুলক শরীফের প্রথম পাঁচটি আয়াতের তিলাওয়াত শোনার সৌভাগ্য লাভ করলাম আসুন এখন আমরা আপনাদেরকে মাদানী চ্যানেলের নূরে কর অনুষ্ঠানের আরেকটি অংশ যেটার নাম হচ্ছে শাব্দিক অনুবাদ যে পাঁচটি আয়াত আমরা তিলাবাদ শুনেছি ইনশাআল্লাহ এটার শাব্দিক অনুবাদ শোনার আমরা সৌভাগ্য লাভ করবো ইনশাআল্লা মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আসুন এখন আমরা আপনাদেরকে সুরা মুল্ক শরীফের প্রথম পাঁচটি আয়াত যেটা তিলাবাত করা হয়েছে ইনশাআল্লাহ এটার শাব্দিক অনুবাদ আমরা শুনবো ইনশা আল্লাহ আজাবাজান প্রথমে তিলা করা হয়েছে বিসমিল্লাহ রহমান ইর ওয়াহিম বিস্মিল্লাহ আল্লাহর নামে আরম্ভ আর রহমান পরম দয়ালু আর ওয়াহিম করুণাময় তাবা আওয়াকা এটা তাবা আওয়াকা বড়োই কল্যাণময় আল্লা দি তিনি বিয়া যার হাতের আল মুল্ক যার হাতের মুঠোর মধ্যে রয়েছে সমগ্র বিশ্বের রাজত্ব ওয়াহুয়া আলা কুল্লি সয়ীন কদির ওয়াহুয়া আর তিনি আলা উপর কুল্লি সয়ীন প্রত্যেক বস্তুর উপর কদির ক্ষমতাবান সৃষ্টি করেছেন মৃত্যুকে ওয়াল হায়াতা এবং জীবনকে লিয়াবু লুয়াকুম যাতে পরীক্ষা করা যায় যাচাই করা যায় আই ইয়কুম তোমাদের মধ্যে কে আহসানু উত্তম আমলা আমলের দিক থেকে অর্থাৎ কার আমল সবচেয়ে উত্তম আর তিনি আল আজিজ মহাপরাক্রমশালী মহাসম্মানিত আল গফুর এবং ক্ষমাশীল আল্লাদি যিনি খলাকা সৃষ্টি করেছেন সব আসামাওয়াতিন সপ্ত আসমানকে ত্রিবা একটার উপর আরেকটা মা তার ফি খলকে রহমান মিন তাফাউদ মা তার তুমি কি দেখছো ফি খলকে রহমানি করুণাময়ের সৃষ্টিতে অর্থাৎ আল্লাহর সৃষ্টিতে মিন তাফাউদ কোনো পার্থক্য ফারজি যে ইল তুমি উঠিয়ে দেখো আল দৃষ্টিকে হাল তার মিন ফুতুর হাল কি তারা দেখতে পাচ্ছ মিন ফুতুর কোন ত্রুটি ফোম্মা অথপর ইরজি তুমি উঠাও বাসর দৃষ্টিকে কার র পুনরায় আবার ইয়ান কলিব ইলাইকা ইয়ান কলিব ফিরে আসবে ইলাইকা তোমার প্রতি আলবাসরও তোমার দৃষ্টি খ সিয়ান ব্যর্থ হয়ে ওয়াহু হাসির এবং সেটা হতবম্ব ক্লান্ত অবস্থায় ওয়ালাক জেয়ান না সামা আব দুনিয়া বিমা সবিহায় ওয়ালাকদ না আর আমি সুসজ্জিত করেছি সামা আদ দুনিয়া এই দুনিয়ার আসমানকে বিমা সবিহ নক্ষত্র রাজি দ্বারা ও যা আল্লাহা আর করেছি সেগুলোকে রুজুমান মান নিক্ষেপকরণ লিসায়তিন শৈতানদের জন্য ও আতাদানা আর আমি প্রস্তুত করে রেখেছি লাহুম তাদের জন্য আদাব আদাবত শাস্তি আসা ঈদ আগুনের মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শাব্দিক অনুবাদ শোনার সৌভাগ্য লাভ করলাম আসুন এখন আমরা নূরে কোরআন অনুষ্ঠানের আরেকটি অংশ যেটার নাম হচ্ছে কানজুলি মান্তিক অনুবাদ এর দিকে আমরা এখন যাচ্ছি মাদারী চ্যানেলের দর্শক বিন্দু আসুন এখন আমরা নূরে কোরআন অনুষ্ঠানের আরেকটি অংশ যেটার নাম হচ্ছে কানজুলি মান্তিক অনুবাদ এটার অনুবাদ শোনার সৌভাগ্য লাভ করছি কাজুল ইমান আমি কয়েক গত পর্বে এর আগের পর্বে অনেকগুলো পর্বে আমি এটা আপনাদের সামনে পেশ করেছি এটা তুলে ধরার চেষ্টা করেছি যে কাজুল ইমান এটা বিশ্ববিখ্যাত এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং সুন্দর একটা কোরআন শরীফের অনুবাদ যেটা আমার সৈয়দি আয়লা হজরত রহমতুল্লাহ ত অনুবাদ করেছেন এবং পুরো মুসলিম উম্মার জন্য এটা একটা অনন্য একটা অনুবাদ গ্রন্থ হিসেবে তোহফাহ উপহার হিসেবে দিয়ে গিয়েছেন আল্লাহ তালা আমার সৈয়দি আলা হজরত রহমতুল্লাহ তা আলালের সদকায় উসিলায় আমাদের সবাইকে কোরআন শরীফের এই অনুবাদ বেশি বেশি তিলাবাত করার পাঠ করার আমাদের সবাইকে তৌফিক দান করুক আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমার আলা হজরত রহমতুল্লাহি ত কানজুল ইমানের মধ্যে কত চমৎকারভাবে অনুবাদ করেছেন আসুন শুনে নি প্রথমেই ইসফিল্লাহ রহমান রহিম এটার অনুবাদ হচ্ছে আল্লাহর নামে আরম্ভ যিনি পরম দয়ালু করুণাময় এক নম্বর আয়াত তাবা ওকেল্লা দাদি বিয়াদিহিল মুুলক বাহু আলা আকুল্লিস কদির এটার কাঞ্জুল ইমান থেকে অনুবাদ হচ্ছে বড়ই কল্যাণময় তিনি যার মুঠোর মধ্যে রয়েছে সমগ্র বিশ্বের রাজত্ব এবং তিনি প্রত্যেক কিছুর উপর ক্ষমতাবান দুই নম্বর আয়াতের অনুবাদ হচ্ছে তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম এবং তিনি সম্মানিত ক্ষমাশীল তিন নম্বর আয়াতের অনুবাদ হচ্ছে তিনি সপ্ত আসমান সৃষ্টি করেছেন একটার উপর অপরটা তুমি পরম করুণাময়ের সৃষ্টিতে কি পার্থক্য দেখছ সুতরাং দৃষ্টি উপরের দিকে উঠিয়ে দেখো তুমি কি কোনো ত্রুটি দেখতে পাচ্ছ চার নম্বর আয়াতের কান্জুল ইমান থেকে অনুবাদ হচ্ছে অতপর আবার দৃষ্টি উপরের দিকে করো দৃষ্টি তোমার দিকে ব্যর্থ হয়ে ফিরে আসবে ক্লান্ত ও হতপম্য অবস্থায় মাদারী চ্যানেলের দর্শক বিন্দু এরপর পাঁচ নাম্বার আয়াতে কারিমার কাঞ্জুল ইমান্তিক অনুবাদ হলো এবং নিশ্চয় আমি নিম্নতম আসমানকে প্রদীপ মালা দ্বারা সজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানের জন্য নিকপকরণ করেছি অর্থাৎ নিক্ষেপের উপকরণ করেছি এবং তাদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি প্রস্তুত করেছি সুবাহান আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক আমরা এখন কানজুল ইমান থেকে অনুবাদ শোনার সৌভাগ্য লাভ করলাম আসুন এখন আমরা মাদানি চ্যানেলের নূরে কোরআন অনুষ্ঠানের সর্বশেষ অংশ যেটার নাম হচ্ছে সারাংশ মাদানী ফুল এদিকে আমরা যাচ্ছি মাদানী চ্যানেলের দর্শক বিন্দু মাদারী চ্যানেলের নূরে কোরআন অনুষ্ঠানের সর্বশেষ অংশ যেটার নাম হচ্ছে সারাংশ ও মাদানী ফুল এর মধ্যে ইনশাল্লাহ আজাল আজকে আমরা আল্লাহ তালার অশেষ মেহের বাড়িতে সুরা মুল্ক শরীফের তিলাবাদ এটার শাব্দিক অনুবাদ এটার কানজুল ইমান্তিক অনুবাদ সাথে সাথে সুরার পরিচিতি এবং এটার ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছি এই সুরা মুল্ক শরীফের মধ্যে আল্লা প্রথম আয়াতের মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন নিজের প্রশংসা আল্লাহ তালার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তালা যে প্রত্যেক কিছুর উপর ক্ষমতাবান যে আল্লাহ তালার কুদরতি হাতে যে সমগ্র কিছুর রাজত্ব এটা আমার আল্লাহ তালা বর্ণনা করেছেন এর সাথে এটাও ঈর্ষাদ করেছেন দুই নম্বর আয়তের মধ্যে যে আল্লাহ তালা মৃত্যু এবং জীবন কেন সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন মানুষ জন্ম হচ্ছে আবার মৃত্যুবরণ করছে এটার কারণ কি এটার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ তালা ঈশ্বাদ করছেন যে আমি মৃত্যু এবং জীবন এই জন্য সৃষ্টি করেছি যেন এটা পার্থক্য হয়ে যায় যেন পার্থক্য হয়ে যায় তোমাদের মধ্যে কার আমল উত্তম মনে করেন আজকে আমার জন্ম হয়েছে বিশ বছর পঁচিশ বছর আগে আমি পঁচিশ বছর আগে থেকে বর্তমান সময় কি করছি মৃত্যুরাগ পর্যন্ত আমি কি ভালো কাজ বেশি করেছি না খারাপ কাজ আমার দ্বারা বেশি হয়েছে এই জিনিসটা নিরূপণ করার জন্য যে আমার আমল কি ভালো ছিল এই দুনিয়ার মধ্যে না আমার আমল খারাপ ছিল আমি যদি ভালো আমল করি তাহলে বোঝা যাবে আমাকে আল্লাহ তালা দয়ায় আমি ইনশাআল্লাহ জান্নাতের আশা করতে পারি আর আমার আমল যদি খারাপ হয় তাহলে জান্নাতের আশা করাটা এটা অনেকটাই অসম্ভবের মতো কিন্তু হ্যাঁ মনে রাখবেন জান্নাত এটা আল্লাহ তালার দয়ার মাধ্যমে পাওয়া যায় বন্দা আল্লাহ তালা যদি কাউকে চান জান্নাতি করার জন্য এখানে কারো কোনো আপত্তি করার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ এটা আল্লাহ আল্লাহতলা এটা নিয়ম করে রেখেছেন একটা আল্লাহ আল্লাহতালা সিস্টেম করে রেখেছেন যে বন্দা নেকামল করবে বন্দা আল্লাহতালার দয়া পাবে জান্নাত লাভ করবে আর বন্দা যদি গুণা করে অনেক সময় বন্দার গুনের কারণে তার উপর আজাব অবতীর্ণ হয় মাদারি চ্যানেলের দর্শকবিন্দু সমস্ত আনবিআই ক্রাম যত আনবিআই ক্রাম দুনিয়ার মধ্যে তশ্ফ এনেছেন যত আনবিআই আলাইহিমুস সালাম দুনিয়ার মধ্যে তসরি ফেরেছে ওনাদেরকে ওনারা আমাদেরকে এই মেসেজ দিয়েছেন তারা আমাদেরকে এই সংবাদেই দিয়েছেন যে আল্লাহ তালা নেক আমলকে পছন্দ করে আর খারাপ আমলকে আল্লাহ তালা পছন্দ করে মাদারি চ্যানেলের দর্শক বিন্দু এরপর আমার আল্লাহ তালা ঈশ্বাদ করেছেন যে আমি আসমানকে ষাটটি স্তরে বিভক্ত করেছি একটার উপর একটা করেছি এটা ঈশ্বাদ করেছেন এবং বন্দাদেরকে এটা ইশারা করে বলছেন যে তুমি দেখো আসমানের দিকে আমার যে সৃষ্টি এখানের মধ্যে কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না তুমি যতবারই তোমার দৃষ্টি উঠাও না কেন তো তোমার দৃষ্টি ব্যর্থ এবং ক্লান্ত হয়ে ফিরে আসবে কিন্তু আমার সৃষ্টির মধ্যে আল্লাহ তারা ঈশ্বাদ করছেন যে আমার সৃষ্টির মধ্যে তুমি কি কোনো ত্রুটি বিচ্ছুতি পাবে না এভাবে আমার আল্লাহ তালা আরও ইস্বাদ করেছেন যে আমি দুনিয়ার আসমানকে প্রদীপমালা দ্বারা সাজিয়েছি তথা নক্ষত্র দ্বারা সাজিয়েছি এবং ওই নক্ষত্র যখন রিওয়ায়তের মধ্যে এসেছে কারণ তফসিলের মধ্যে এসেছে যখন শৈতানরা আসমানের মধ্যে গিয়ে ফিরিস তাদের বিভিন্ন আলোচনা শোনার জন্য যায় যে বন্দাদেরকে আল্লাহ তারা যেগুলো নির্ধারণ করে এগুলো ফিরিস তারা তাদেরকে এগুলো শোনানো হয় এবং ফিরিস তাদের কথোপকথন তাদের যে মজলি এখানে যাওয়ার জন্য চায় শয়তান অনেক সময় গিয়ে এখান থেকে খবর নিয়ে দুনিয়ার মানুষকে এসে বলে অনেক সময় ফেতনা সৃষ্টি করে তো এরকম যখন কোনো শয়তান প্রথম আসমানের কাছাকাছি গিয়ে যখন এই ফিরিস তাদের এখানে যায় এবং আল্লাহ তালার বিষয়গুলো জানার চেষ্টা করে তখন আল্লাহ তারা তাদেরকে থারানোর জন্য এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কিছু নক্ষত্র এবং প্রদীপ মালা রেখেছেন যেগুলোর মাধ্যমে আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করেন এবং এগুলো দ্বারা তারা ওখান থেকে পালিয়ে যায় চলে আসে এগুলো তাদের জন্য এক ধরনের শাস্তি এবং জ্বলন্ত আগুনের কথা বলা হয়েছে যে আল্লাহ তালা জাহান্নামীদের জন্য আল্লাহ তালা মুসলিমদের জন্য কাফিরদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি রেখেছেন যারা মুমিন তারা জান্নাতে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তালার দয়ায় আর যারা কাফির তারা সব সময়ের জন্য জাহান্নামে যাবে এবং জাহান্নামের শাস্তি বড়ই ভয়ানক জাহান্নামের আলোচনা যখন করা হয় কিতাবের মধ্যে যখন এটা পাঠ করা হয় তখন মানুষের শরীর তরতর করে কেঁপে ওঠে যে হাই এই রকম জাহান্নামের আগুনে এগুলো তো বরদাস করা যাবে না আল্লাহ তাল্লাহার কাছে সুক্রিয় আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে মুসলমান মানেছেন যদি আমরা নিজে নেক আমল করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের উপর দয়া হবে সুরভ মুলক শরীফের মধ্যে আমার আল্লাহ তালা এটা করে যে আমাদের সৃষ্টির মেইন প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে নিরূপণ করা আমাদের মধ্যে কি কে উত্তম কে ভালো কাজ করতেছে এবং কে করতেছে না এবং আমার আল্লাহ তালা অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তালা ইস করেছেন এটার অনুবাদ হচ্ছে এরকম কিছুটা যে আমি জিন এবং মানুষ জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহ তালার করি এখন আমরা আল্লাহ তালার বাদ দিয়ে দুনিয়ার অন্যান্য কাজকে আসল কাজে পরিণত করে নিয়েছি অভ্যাসে পরিণত করে নিয়েছি অথচ আমাদের প্রয়োজন কী ছিল আমাদের উচিত ছিল আমরা যেন আল্লাহ তালার ইবাদত করি আজকে মাদানি চ্যানেলের এই নূরে কোরআন অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেকেই নিয়ত করে নিই যে ইনশা আল্লাহ জবাজল আল্লাহ তালা যিনি স্রষ্টা যিনি আমার মালিক যিনি আমার দাতা, যিনি আমার সম্মানদাতা ওনাকে সন্তুষ্ট করার জন্য আমার প্রিয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা প্রত্যেকেই বেশি বেশি নে আমল করবো কোরআন শরীফ তেলাওয়াত করবো কোরআন শরীফের যে মূল রহস্য রয়েছে এগুলো উদ্ঘাটন করে কাঁজুল ইমানের অনুবাদ পাঠ করে তফসিল পাঠ করে ইনশাল্লাহ আমরা সেটা আহরণ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি কোরআন শরীফ তিলাবাত করার নেক আমল করার এবং জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়ার আখরাতের জন্য প্রস্তুতি নেওয়ার জান্নাত লাভের জন্য সচেষ্ট হওয়ার আমাদের সবাইকে তফিক দান করুক আমিন মিজাহিনবীল আমিন আগামী অনুষ্ঠানে উনত্রিশ পারা সুরাম নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার সৌভাগ্য লাভ করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم شفار نور قران رضا جيب قران هدى تعالى كلام قران 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 قران